সবাইকে স্বাগতম আজকের টপিকসটা একটু ভিন্ন আমার একটা খাবারের পর দেখতে পাচ্ছেন যারা পাখি পালেন সবাই খাবারের পরটি চেনেন এটার দাম স্থান আই মিন পরিবেশ বা শহর ভেদ কারণে ডিফারেন্সে এটার দাম বিশ থেকে পঁচিশ টাকা নেবে এটা ইউজুয়ালি বড় পাখি বা ছোট পাখি আইমিন তিরিশ দিন এর বেশি বয়স যে পাখিগুলো তাদের ক্ষেত্রে এই খাবারের পাত্রে তাদের খাবার দিলে তারা যেটা করে এর ভিতরে শুয়ে পড়ে অথবা পা দিয়ে হাঁচড় দিয়ে খাবার ফেলে দেয় প্রচুর খাবার ফেলে দেয় এবং সেটা শুধুমাত্র ফেলে দিলে যে সমস্যা তা হত না আশেপাশের খাঁচার আশেপাশে পরিবেশ নষ্ট হয়ে যায় তো আজকে আমরা একটা নতুন সে যে কাজটা করব। এটাকে যাতে পাখি খাবার না ফেলতে পারে তার জন্য একটা নতুন ভিডিও করবো একটা কৌশল শেখাবো যার জন্য ভিডিওটি করা ঠিক আছে তাহলে আমরা কাজটা শুরু করি এখন আমার একটু হেল্প দরকার আমার ভাইয়ার আমার পাশে আমার ভাইয়া আছে তুমি একটু কষ্ট করে ক্যামেরা ভেবে ধরো ঠিক আছে প্রথম যেটা করবেন আপনি উপরের পাটটা খুলে ফেলবেন এভাবে এবার আপনাকে একটু কাজ করে ধরায় এখানে দেখতে পাচ্ছেন একটা তার নিয়েছি একটু মোটা তার একটু গরম করে নিতে হবে গরম করার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি একটু বড় তা নিবেন যাতে হাতে না পুড়ে যায় এবং তাপও একটু বেশি হলে ভালো হয় যা হোক আমি দেখানোর জন্য ইঞ্চি দু এক পাঁধে উপরের দিক থেকে একটা সৃজন করবেন একেবারে উপরে ঠিক না একটু নিচেও না এরকম জায়গায় একটা গোল করবেন এভাবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে চারটা ছিদ্র হবে এই সাইডে এবং ঠিক সমান্তরাল ভাবে এই সাইডেও এমন চারটা ছিদ্র হবে আর এখানে একটা ছিদ্র হবে এখানে একটা ছিদ্র হবে ঠিক এদিকেও এখানে একটা ছিদ্র হবে এখানে একটা ছিদ্র হবে যাক আমরা এখন ভিডিওটা পজ করছি এই টুকটা ছিদ্র করার পরে আবার ভিডিওটা ক্যারি করব স্টপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে 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 এবং এই দুই সাইডে আমরা ছিদ্র করেছি অবশ্যই ছদ্রগুলো স্কেল দিয়ে মাপা নয় আনুমানিক আকারে ছিদ্র করা একটু মাঝামাঝি পর্যায়ে আপনি এমন অনুমান করে এক দুই তিন চার এবং এইক্ষণ থেকে শুরু করে এ পর্যন্ত এক দুই এরকম উনুন করে একটু এক্সট্রা তার রেখে আপনি তারটা কেটে ফেলাম ফেলে প্রথমে যেটা করবেন এই কর্নার যে কয়েকটা কর্নারে একটু বেঁকিয়ে দিবেন প্লাস দিয়ে এইভাবে যাতে হুকের মতো কাজ করে তা আমরা এবার যেটা করবো কোনো একদিক থেকে বোনা শুরু করব এখান থেকে সিদ্ধ দিয়ে আমরা ঢুকিয়ে দিলাম এই সিদ্ধ দিয়ে আমরা বের করে নিলাম হয়ে যেটা আমরা যে ছিদ্রটি আছে কাছাকাছি এবং এভাবে থাকবো তো বোনা শেষ করে আমি আবার ভিডিও ফিরে আসছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে নিয়ে এদিক এসেছি এদিক থেকে এখানে গিয়েছি এখান থেকে এখানে এসেছি এবং এখান থেকে এখানে আমরা একটু তার অনুমানের থেকে বড় নিয়ে ফেলেছিলাম কারণ আমি দুইবার মাপ দিয়েছি তো আপনি এখান থেকে এই চারটা মাপ দেওয়ার পরে এক সাইড মাপ দিলে হচ্ছে কারণ একটা তো ফাঁকা থাকছে এখানে এখানে একটা একটা ফাঁকা যাই হোক তার আমরা কেটে ফেলবো এবার আমরা আরেকটা তার নিব যে তারটা লম্বা হবে এই যে এখান থেকে এই পর্যন্ত যদি দুইটা আমার যাবে আরও একটা হলে এরকম এবং একটু এক্সট্রা তার নিয়েছি এক্সট্রা তার যাতে তাকে যাতে যদি কোনো নষ্ট প্রয়োজন হয় ইনকেসে লাগে আর একটা প্রান্তে আমরা ক্লাস দিয়ে একটু বেঁকে নিয়েছি যাতে এটা এই ছিদ্রতে আটকে থাকে আমাদের যে কাজটা হবে এটা বরাবর ঢুকিয়ে একটার উপর এবং একটার নিচে একটার একটার উপরে উপরে আবার একটা গিয়েছে একটার নিচে গিয়েছে একটার উপরে গিয়েছে আবার তাহলে এটা নিচে দিয়ে যাবে এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে ওকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি কেবলই হলো এটা আপনাকে জানিয়ে দিই দেখেন আমার হাতে ছিদ্র হয়ে গেছে এবং হালকা রক্ত বেরিয়েছে সো যারা এই ধরনের কাজ করেন এই তারের কাজ বা অবশ্যই অবশ্যই টিটিনাস ইনজেকশন নেওয়া উচিত এবং টিটিনাস ইনজেকশন নেওয়ার পরেও সাবধানতা অবলম্বন করা খুব প্রয়োজন যেহেতু এটা তার আমার কাছে হয়ে গেছে এখন আমার কাজ ইমিডিয়েট যেটা এটা প্রপার ওইতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলা আমি এটা ধুয়ে ফেলার পরে ভিডিওটি অন করছি পরিষ্কার করে ভালো করে পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলা এবং যদি আপনার টিটেনাস না না নেওয়া থাকে তার জাতীয় কোনো কিছু আপনাদের ছিদ্র করে বা হাত কেটে যায় বা রক্ত বের হয় অবশ্যই অবশ্যই পসিবল আপনি টিটিনাস নেওয়ার ব্যবস্থা করবেন সাবধানতা আগে আগে স্বাস্থ্য দিকে তারপর অন্য কিছু যাই আমার ভুলটা থেকে আপনি শিখলেন আশা করি সো আমরা এটাতে নিচে দিয়ে নিয়েছিলাম তারটা সো এই তারটা আমরা উপর দিয়ে নিয়ে যাবো আর এর উপর দিয়ে নিয়েছিলাম নিচ দিয়ে নিয়ে যাবো এভাবে উপর দিয়ে নিয়ে যাবো আর এটা নিচ দিয়ে নিয়ে যাব নিয়ে আমরা এই যে ছিদ্র বরাবর ঠিক আছে এবার আমরা বাদবাকি কাজটা কমপ্লিট করার পরে আমি এটা আবার কাজ কাজ খুব সিম্পল প্লাস দিয়ে ধরে তার টান দিলাম ওকে এবং এখানে যেটা তৈরি হলো একটা নেটের মতো তৈরি হয়ে গেল সো ছোট পাখিরা যেটা হবে এখানে বসে পা দিয়ে আচর দিতে পারবে না এবং আচর দিলেও ওরা এখানে বসবে এখান দিয়ে খেতে পারবে আপনি ইজিলি এটা বের করে ডাস্ট ফেলে দিয়ে দেবেন তো এটা মূলত তৈরি করা পাখির ফ্লাইং কেজে দেওয়ার জন্য ফ্লাইং পাখিদের জন্য তিরিশ দিন বয়স হয়ে গেছে তারা এখনো খাবারটা খুব প্রপারে থেকে কেবল এসেছে এরা প্রচুর খাবার নষ্ট করে এবং জায়গা খুব নষ্ট করে অপরিষ্কার রাখে সে কারণে এটা তৈরি করা যাক আমি এটাকে কেটে ফেলবো এবং এটা লক করে দিব এটাও কেটে ফেল লক করে দিব আসলে আসলে না বললেই নয় এভাবে জোরে টানাটানি করার ফলে এটি অনেক চ্যাপটা হয়ে গেছে এবং এটা এখানে বসানো সম্ভব হচ্ছে না আর এটা না বসে যেটা হোক ক্ষতি হচ্ছে যেখানে পাখি বসলে পাখির পায়ে ব্যথা লাগতে পারে তো এখানে যে বসে যখন পাখি খাবে বাচ্চা পাখি ওদের জন্য সুবিধা হবে এর উপরে বসলে তো যেটা আমার করতে হবে বাধ্য হয়ে দেখেন এখানে একটা সিদ্ধ করেছি আমি এখানে একটা সিদ্ধ করেছি এখানে একটা সিদ্ধ করেছি এবং এখানে একটা সিদ্ধ করেছি জাস্ট এভাবে এবারে করবো কি এখান থেকে এখানে তার দিয়ে এখানে তার দিয়ে টাইট করে বিদায় দিব যাতে পাখি অন্তত এরপর বসতে পারে আসলে সৌন্দর্য যতটুকু ছিল তা পুরোটাই শেষ কিন্তু উপকারে আসবে এই আশা এই সেই আশা নিয়েই এখন কাজ করছি যা হোক আমি তারটা বাঁধার পর আমি আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে তারটা আমি আটকে দিয়েছি এখন যেটা আমার আজকে বসিয়ে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে টাইট করে বেঁধে দেওয়ার পালা এই দুটার তার এখানে গ্রিপে যত পাওয়া সম্ভব হয় একটু সৌন্দর্য মন্ডে করার চেষ্টা করে এইভাবে ওকে সুন্দর করে দুটো জাস্ট সুন্দর করে বেঁধে দিল হয়ে যাচ্ছে এবং এই যে রাখবে এই কারণে একটু অতিরিক্ত রাখবেন এ কারণে ভাঁজ করে দিতে পারেন এবং এটা নিচের দিকে রাখবেন কেটে দেওয়ার পরে যাতে পাখি বসে পাই হার্ট না করে ব্যথা না লাগে সো এটা অবশ্যই চেষ্টা করবেন নিচের দিকে টাইট করে দিতে এবং নিচের দিকে রাখতে যতটা সম্ভব নিচের দিকে থাকে আর এটাও আপনি এই ছাড়টা আমি ব্লক করে দিই তো মোটামুটি আমাদের আহ পাখির বাচ্চাদের খাদ্যপরটা তৈরি হয়ে গেল আর এর উপকারিতা যেটা হবে যে আপনার জায়গাটা নোংরা হবে না আর এর থেকেও বেটার কোনো অপশন যদি আপনার মাথায় এসে থাকে বা আপনার বাসায় থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি আমার পাখিদের উপকার হবে এবং আর দশজনের উপকার হবে এটা মোটামুটি আমার মাথায় এলো যদি এর থেকেও ভালো কিছু সামনে আসে তো আমি সেটা আপডেট দিব সবাই ভালো থাকবেন আপনার পাখিদের ভালো রাখবেন সুস্থ থাকবেন এই টেবিলটা হচ্ছে আমার পাখিদের জন্য মেডিসিন টেবিল এখানে দেখেন প্রচুর খাদ্য দানা পড়ে আছে প্রচুর খাদ্য দানা পড়ে আছে এখানে আর বিশেষ কারণ এই পত্রে এই পাত্রে এই যে পটটা দেখতে পাচ্ছেন এই পটে পাখিদের আমার ফ্লাইং কেজের বাচ্চাদের এখানে আমি খাবার দেই এরা এর ভিতরে বসে থাকে এবং পা দিয়ে ছড়িয়ে এই স্থানটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একেবারে নোংরা করে ফেলেছে সো আমি এটা প্রায় পরিষ্কার করি কিন্তু এই আইডিয়াটা মাথায় আসেনি আজকে আমি এক ভাইয়ের বাসায় গিয়েছিলাম ভাইয়ের বাসায় গিয়ে দেখে এসেছি ব্যাপারটা এইভাবে তৈরি করতে এবং এটা আসলে খুবই হেল্পফুল যা করার পরে পরীক্ষামূলকভাবে আমি এখানে সেট করেছি এবং দেখতে পাচ্ছি পাখিরা বেশ আনন্দের সাথেই আরামে বসে খেতে পারছে খাওয়াতে কোনো রকম প্রবলেম হচ্ছে না বা সমস্যা হচ্ছে না এবং তাদের আমার যেটা মনে হচ্ছে যে এখান থেকে খাবারটা বাইরে পড়ার কোনো সম্ভাবনা নেই তারপরেও যদি এমন হয় যে খাবার বাইরে পড়ছে তাহলে অবশ্যই আমি ভিডিওটা আপডেট করব নতুন করে আর যদি দেখি না কালকে এলাকাটা পরিষ্কার করার পরে পুরোপুরি ভালোভাবে কাজ হচ্ছে তাহলে এই ভিডিওটা আমি এখানেই রাখবো আপনার চ্যানেলেই পাবেন ভিডিওটি আশা করি আপনার উপকার হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন